নিজের পাও না এই সেরে ইন্দা যাবি না এক কার থাপ পড়ি মুদি তাহলে টাকাই টাকা মাস্তি মাস্তি কোথায় যাবে অবশ্যই আপনি নাম ভাবে ডাক্তার কাছে নিয়ে সরি ম্যাডাম এনি প্রবলেম তোমার একটু ডাক্তার কাছে নিয়ে আলো যাবার বান্ধবীর আমার অনেক ঘর লাগে না ফকির বাবার কাছে পানি পড়ে আনতে গেছি উনি তো আসেনি ওনার বহুত জ্বর আল্লাহর সাথে সরাসরি কানেকশন তোমার দেহার জন্য মনটা কেমন জানি হান্তান করতেছি লইগাই শান্তরে দিয়ে খবর দিলাম তুমি রাখতেছ আমার খুব ইচ্ছা করতেছিল তোমার লগে দেখা করার কিন্তু তুমি তো জানো আমি তোমারে অনেক ভালোবাসি এতটা ভালোবাসি যে আমি শেষ করতে পারি আমি জানি তো তুমি আমার অনেক ভালোবাসো আমিও তো তোমার অনেক ভালোবাসি জবা আমি তো দেখেছিলাম যে তুমি তো দেখতেছো যে আমি একটার পর একটা ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারতেছি না তুমি আমার কথা দাও বাবা তুমি সারা জীবন সুখে দুঃখে অসুখে বিসুখে আমার লোকে থাকবা কখনো আমার ছেড়ে দূরে যাবো না তুমি আমার পাশে থাকলে দেখবো বাবা আমি ঠিক ঠিক একদিন নিজে কিছু করতে পারবো নিজের পায়ে দাঁড়াইতে পারবো আমি সব তো বেরোছিলাম বাবা আমি তোমার শুনিয়া কথা দিলাম দেখো কি সুন্দর সাবিত মেঘের ফাঁকে রোদ এসেছে বৃষ্টি দেখো আসছে ঝেড়ে মেঘের ফাঁকে রোদ এসেছে বৃষ্টি দেখো আসছে ঝেড়ে শিয়াল
সেটা বোঝা গেল তা তুই কি পুরো খাতার মধ্যে তো দিয়েছিস সার সবগুলো তো কালকে সব শেষ করা হয়ে গেছে শেষ করা হয়ে গেছে তুই জাকিরের বলে যে এখন বাগুন তুলতেছে এই বাগুন কি তোর এই সময় হয়েছে তোলার বাগুন তোলার সময় হয়েছে হইছে কি এটা ক্ষেত্র আগাছা পরিষ্কার করতেছে আচ্ছা বাগুন এখন তুলতে মানা করে ঠিক আছে আচ্ছা বসের মিয়া কি গাঙ্গের মাছ টাছ দেয় নাকি সব একাই খাতেছে ও তো অনেকদিন থেকে মাছ দিতেছে না আচ্ছা না না এর নামে অনেক কথা শুনতেছি আমি এই মানুষের অনেক কথা কয় বেড়ায় আমি নাকি মুরগি চেয়ারম্যান না মির্গি চেয়ারম্যান কি রে এই শুনছিস নাকি এই কথা কয় নাকি কেউ আচ্ছা এই কথাটা বলতে কিন্তু আমি অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু ভয়ে বলিনি ভয়ে বলার কি আছে তুই আমার ঘরের বোলা মানুষ আমার নেতৃস্কারি করবে আর তুই আমার কবি না সত্যি করে কথা কি বসের কি কয় কইতে তো চাই কিন্তু ভয়ে পারি না যদি আপনি আবার ঠাস করে গেল চর মারেন আর না চর মারবো কেন তুই ছোট থেকে তুই আমার বাসা তুই আমার পোলার মতো না মানুষের কাছে গুলো কি শুনতেছি পোলা পান নাকি আমার নিয়ে টিস্কারি করে সবাই তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলে কি জন্য কয় কয় দেখি কি জন্য কয় আমি তোরে চর মারুম আগে কইলে তো আগের থেকে তো এরকম খবর খাইতে হইতো বাড়ি থেকে তো 1,00,000 টাকা নিলাম সেটাও তো ব্যবসার খাতে লস খেলো তোর গেল 1,00,000 টাকা আমি কি করছি মায়ের কাছ থেকে 80,000 টাকা নিয়ে সুদ লাগালো পুরো টাকাটা জড়ে গেল কি জৈব বুঝতে পারতেছি না তোর তো তবু আমার সে 20,000 টাকা কম আছে টাকা তো টাকাই আমার তো মাথার মধ্যে কিছুই আইতেছে না এই নিয়ে পরপর তিনবার তুই তিনবার চিন্তা করিস আমরা যখন বান্দামি করছি তখন তো সমস্যা ছিল না কেন একটু ভদ্রতে গেলাম এই বাগুটা সহায় নাই বাবা দেখছেন মক্কেল টাকাটা বাবা আপনার কত ক্ষমতা আপনি না দেখেই বলে দিলেন যা বাড়ি যা তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ছেলেকে যে টাকা দিয়েছিস সেটা আর ফেরত পাবি না দে 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 তুই আমি দুজনে মিলেই তোর বাবার কাছে যাই হ্যারিকে সব বুঝাই দেখ মাথা মধ্যে টেনশন ঢুকেস না তো তোকে চুরি করতে হবে আমার না হয় এক কেলে তোর তাক কেলে ছিল তারপর তো ব্যবসা তো ধরা খাচ্ছি ধরা তো খামুই এই যে পাইছি আমি একদম
আমি হইলাম
পীর বাবার এক নম্বর সাগরে আর আমি তোর ভাবিনে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি পীর বাবার কাছে যাইতেছি, তার কাছে গিয়ে এক খুঁড়ি পানি নিয়ে আমো, ওই পানি খাইলে তোর ভাবি এখনই সুস্থ হয়ে যাবো। আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের মানুষ এসে পীর বাবার কাছ থেকে পানি পড়া তেল পড়া সব লয়ে দিতেছে, সবাই সুস্থ হয়ে দিতেছে, সবার সকল বিপদ কেটে দিতেছে। ওরে ওরে একটু বিশ্বাসটা রাখবো। এইভাবে কি হয় নাকি? বাড়ির থেকে ট্রাক করে বাইরে হয়ে আসা বনে বাজারে এইভাবে কি মশার কামড় খায়? কি করবো আমাকে, আমি তো কোনো দিশা বিশা খুঁজে পেতেছি না, একটা কিছু ক। এমন কিছু বুদ্ধি পাই কর, বাপা টাকাটা দিতে পারলে তোর ঝামেলা হইতো না কেমনি? এখন এই ওইটা যদি দিতেই পারতাম তাহলে কি আর এখন এই রাইতের বেলা বন জঙ্গলের মধ্যে মশার টিপড়া কামড় একলগে খাওয়ার লাগে? কি করুন কত যাবি কই এইভাবে কতক্ষণ? আমার মনে হয় ভাইজানে গেলাম চলে গেছে গা চলে গেছে। আমি সেই ছোট থেকে বড় করছি, খাওয়া দাওয়া টাকা পয়সা কামাচ্ছি, দুঃখ আছে না কষ্ট আছে না বলার আমি দেখি না, কত মিছিলেই মুছছে ছোটবেলায়। তাহলে যে ভাইজানে যে এতদিন যে হাঁটা চলা ফিরা করছে ওটা কি ভাইজানের নিজের পাও না? হ্যাঁ ঠিকই কথা কইছিস তো, নিজের পায়ে খারাপ মানে কি জানোস, বাড়ি থেকে বাড়ি করে দিলে এবার যদি ওরকম উচিত শিক্ষা হয়, যদি ইনকাম টিনকাম কামাই টামাই করতে শেখে আর কি, বুঝছ ভাই? এটা শুনকে দিত আরে ওরা হাত দিয়ে না বাসের আগাটা দিয়ে দে বাস দে চলো ওই দিকে একটু চল তো দেখ চলো আমি আজ না কেবা ঢাকায় চলে গেল তোমার মনে হয় সামনে আমগো বিপদ। বিপদ জম্মন কোথায়? উনি তো আসেনি, ওনার বউয়ের জ্বর। ৫০০ টাকা
কথার মধ্যে বুদ্ধি গতি করতেছে স্যার ফকির মানে মানুষের ফকির বাবা অন্ধামি করে খাতা দুটো 500 টাকা নেবে আমরা যদি এরকম করতে পারি তো লাল লাল হয়ে যাবে ঠিক আছে মুন্ডু কসমে তো এখন কি করা যায় চল কাম করি ভন্ডু পিরে যে মাইরা কাপড় সুপুর বলে যেসব মানে পোশাক আশাক করছে না বুঝলি ওই আমরা সেজে দেই কি বলিস কিন্তু আরে কিন্তু কে আমরা এলাকার পোলা পেন আমরা এই দেবা কিন্তু শান্ত এই ভন্ডু ফকিরে পোশাক আশাক নিয়া আমরা যদি সাইজা এরকম দুয়াত দুই ফুক দিয়ে ওয়াশিংটন করতে চাই সেটা মনে কর যে এর ফুতে যদি কাজ নাই হয় তা গ্রামের কি হাজার হাজার মানুষ করতে চাইতেছে আমাকে ফুতে গিয়ে কাম হইব আরে বোকা কথা আছে না অন্ধেতে ভক্তি অন্ধ ভক্তি করতেছে আমাকে অন্ধ ভক্তি করবে কি এর ফু কিছু আছে এগুলা দেখ পুরো বন্ধ আমি বন্ধু বুদ্ধিটা তো তুমি খারাপ দাও না আমার ছেলেটা ভালো লেখাপড়া করতেছে না এর জন্য ফকির বাবার কাছে পানি পড়া আনতে যেতেছ এই জন্য পানি পড়া আনতে যাতিস সারা জীবন বোকায় রয়ে গেলা শুনো আসগর বুঝছো পানি পোড়া খাওয়ায় কাম হবে না পানি পোড়াও খাওয়াও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে চেষ্টা করো ঠিক আছে ওটা কি মকসদ না জি কাকা জি কাকা মানে কবে আসছো কালকে ঢাকা আসো না জি কাকা কই গার্মেন্টস সিএনএফ সিএনএফ কাছে গেল সিএনএফ মানে সিটি গাম ফরওয়ার্ডিং না কাকা আমার কোম্পানি ভালো ঠিক আছে যাও তাইলে তোমার বেশ নাম ডাক উঠে গেছে রে জানিস আসাস যদি নাম ডাক যদি না থাকে তাহলে তার লোকজন যাইতো না কাম কাজ কি সত্যি কিছু হয় রে আমার মনে হয় বাবা আমার এই ছেলেটা লেখাপড়ায় মন বসতেছে না একটু পানি পড়া দেয় দিয়ে দে তোর সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ছেলে জন্য কান্দাকাটি করবি না আমার কাছে এসিস না এটা বাড়ির চারপাশে ছিটায় দিবেন আলহামদুলিল্লাহ ভালো করে বাড়ির চারদিকে ছিটায় দিস বিসমিল্লাহ বইলা বাবা গরু ঘোড়া গুলা সব বাইরে আসিস তো বল করে সবকিছু বান্দা শেষ আচ্ছা মা কি
তোরা পানি দুই বোতল পাইলি কেন? হুজুর এক বোতল পানি দিছিল। আমি হুজুরে কইছিলাম যে আমি তো কি করে কই করে আমি তো জন্ম থেকে হাত আর মাথা লড়াই এই জন্য একটা ওষুধ চাইছিলাম এই জন্য আমাকে আর এক বোতল পানি দিছিল। এই তোরা কি এক বোতলে পানি দিতে আসছিস নাকি দুই বোতলে দিয়ে দিস? আমার পোলা তো আইব না রে, তোরা কি কাম করছিস? হ্যাঁ, এই মিরগুলোকে বাড়ি বাড়ির ভিতরে দিলে পুরা বাড়ি তো কাঁপবো, এখন পুরা বাড়ি আমার মতো কাঁপবো। বোতলের অল্প পানি দিয়ে তো পুরো পানি ছিড়ানো যায় না, তাই ওই পুকুরের পানি আই না এটা মিলাই তারপরে পানি ছিড়ে যাচ্ছে। ইনকাম তো খারাপ না, টাকার পান্ত বুঝলে রহিমকে একটা ফোন দাও ফ্ল্যাটটা কেনার জন্য। একটু আমাদের দিকে তাকা। এ কি হয়েছে তোদের, কি চাস? ও বুঝছি তোরাও বিপদে আসস, এই নে পানি পড়া নে, সব বিপদ থেকে মুক্তি পেয়ে দিবি। তাই না? আমাদের সমস্ত বিপদ আপদ পানি পরে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আচ্ছা দেখি আজকে কয়টা ইনকাম হইল। ওই ফকিরের টাকায় হাত দিবি না, ইনকাম তো খারাপ না, ধ্বংস হয়ে যাবে, ফকিরের টাকায় হাত দিবি না। ধ্বংস হতে আসি নাই বাবা, ধ্বংস করতে আসছি। সাধু যাতো একটা লাঠি নিয়ে তো। লাঠি দিয়ে কি করবেন ভাই? এই বন্ড বাবারে পিটামো। পিড়া বন্ড তুই আমার স্বামীরে মাফ করে দেন ভাই, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আপনারা যা বলবেন তাই শুনবো। মাফ করে দিব ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, আমরা যা যা বলবো শুধু দুজনকে তাই তাই করতে হবে। ঠিক আছে বাবা, তোমরা যা বলবে আমরা তাই করবো। নে এটা পর আর তোর বউরে কয়ে দে বাড়িতে গিয়ে আমাকে 2,00,000 টাকা দিতে। ঠিক আছে যাও। এটা পর যা যা করতেছিলি তাই তাই কর। কি হয়েছে মানে? তোর যদি আর জানিস প্রেম করতে মনছে তুই প্রেম কর, আমার কথা কারোর কাছে কবি না। আমি তো দুষ্টামি করতেছিলাম, ওই নামকে ভাই লাগে ওই দিন বাড়িতে বেড়াইতেছিল। তুই দুষ্টামি করছিস কি না করছিস আমার তো জানার দরকার নেই, আমি দুষ্টামি ভালো লাগে না আমার কাছে। আপনার দুজন কথা দেবেন,
আমার সামনে কোন? আরে না, আমাদের পার্সোনাল কথা আছে। ওহ, আচ্ছা তুই যা। পার্সোনাল কথা কইবেন। যা। কথা তাড়াতাড়ি সাইরে আইছেন। জায়গাটা আবার ভালো না। আচ্ছা। দোস্ত, তোর একটা কথা কই শুন। তোর এই আন্টির গানটা খুবই সুন্দর। আশেপাশের লোকজনগুলোও সুন্দর। দোস্ত, তুই দোন কিছু কি ব্যাপার? কথা? না, তেমন কিছু না। যেমন মনে কর একটু আগে দেখলাম তোর ফালতু বইনটা। খারাপ না, ভালোই। তাই? তলে তলে এত দূর? তলে তলে মাত্র দেখ। কে আশা সমতো দেখলি? সেটাই তো বলতেছি। খারাপ চলা না, খারাপ না কিন্তু। তোর দোস্ত তো এত বড় সম্বন্ধে যে বিঘা। আরে সম্বন্ধে না, বোন জামাই মতো। চল। মুখ সামলা কত কুদ্দুস। মুখ না হলে সামলাইলাম, কিন্তু ভাইজানের জন্য তো আপনার চোখের পানি ফেলাইতেছেন। নিজের সকাল কথা কোন চিন্তাও করলাম না। সবাই তোরা জিতটাই দেখলি। বাপের মনটা ওরা কেউ দেখলো না। একজন হলো চেয়ারম্যানের মাইয়া, আরেকজন হলো মেম্বারের মাইয়া। ওরা কি চায়? এই তোমরা কি চাও? বাবা, আমার প্রেমিক হারাই গেছে। বাবা, আমার প্রেমিকেরও কোনো পাত্তা নাই। কে তোমাদের প্রেমিক? নাম কি? আমার প্রেমিকের নাম শান্ত। আর আমার প্রেমিকের নাম নীরব। কি? শান্ত নীরব? ওরা তো বদমাশ, খারাপ, ইবলিশ। ওদের কাছ থেকে যত পারো দূরে থাকবা। যাও, এখন যাও। বাবা, আপনি কি কইতেছেন? ওরা কিছু আমাদের সবকিছু। ওরা কেন পাপিষ্ট হবে? ওরা কেন খারাপ হবে? আপনি বাবা ভুল বলতেছেন। বাবা, ওরা এরকম হইতে পারে না। বাবা, আপনি আমাদের জন্য এটা কিছু করেন। বাবা, ওদেরকে পানি পড়া দেওয়া যায় না? দিয়ে দাও। আচ্ছা, এই যে এটা আপনি দেন, আর এটা আপনি দেন। এটা দিয়ে কি আর? শুনেন, বাড়ির চারপাশে ছিটায় দেবেন, আর বিসমিল্লাহ বলা তিনবার খাবেন। বিয়ে করতে চাও, ভালো কথা। তোমার ব্যাপারে যা শুনলাম তাতে মনে হয় জবা মা তোমার কাছে খুব ভালোই থাকবো। তোমাদের এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আন্টি, জবাকে আমি রাজবাণী করে রাখবো, গয়না দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভরে দিব, গাড়ি দিব, বাড়ি দিব। তাছাড়া বছরে তো একবার বিদেশি ট্যুর আছে। সবই ঠিক আছে, এ বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাবা, তোমার মাইমোর বিয়েতে একটু খবর জানা রাখবো। তাদের একটা পছন্দের ব্যাপার আছে, আমারও পছন্দের ব্যাপার আছে। মাইমোর বিয়ে একসাথে বসে বিয়ের সাথে একটা কথা বলা লাগে। এরকম একা তো আর বিয়ে করা যাবে না। সেটা অবশ্য ঠিক বলেছেন। তা আমার সম্বন্ধে ওর কাছে জিজ্ঞাসা করে দেখেন,
ও আমার সম্বন্ধে সব জানে, কারণ ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। খালা, আমার বন্ধু বলে আমি বলতেছি, ওর বাবা মা ওরা সবাই বাইরে থাকে, আর তাছাড়া অনেক টাকা পয়সার মালিক, তো ওই হিসাবে জবা অনেক সুখী থাকবে ওর সাথে। আরে আমি তো আরে ওই ব্যাপারে কথা বলতেছি না, আমি এই গ্রামের মেম্বার, আমার একটা মান সম্মান আছে না, আমি কি ওরে এক একা বিয়ে দিতে পারি মাইয়া, মানুষ আমার কি কইব? এখন তো ইচ্ছা করলে তোর বাবা মা তো আসতে পারবে না, এখন জিনিসটা তুমি একবার চিন্তা করো, লাগলে মন তোর বাবা মার সাথে ফোনে তোমার সাথে আলাপ করাই দিই, তারপর তুমি জিনিসটা চিন্তা করে যাদের দরকার তাদের নিয়ে তুমি কাজটা করো। খেলা, সবই তো কথা হইলো, নিজেরটা তো নিজেরই কেমন লাগতেছে। খেলা, জবার বান্ধবের আমার অনেক ভালো লাগে। আমি কথা কমু কেন, তুমি কথা কইবা না? কাজল করে রেখো আমায়, আর রাতে কো বুঝায় না তোমায়, এ চোখের কাজল করে রেখো আমায়, আর রাতে কো বুঝায় না তোমায়, আমার জীবন আমার মন মনের দামে করেছি নিলাম, ভালোবাসা ছাড়া বাঁচে না। সবাই কিন্তু এই পানি পড়া খায় ভালো হয়ে যেতেছে, লক্ষ্মী বউ আমার, এই পানি পড়াটা খা, এইবার তুই অবশ্যই ভালো হয়ে যাবি, একটু বিশ্বাস তো রাখ। বিলকিস রে আমার ভাগ্নে বিয়ে করতে চায়, ছেলে খুব ভালো, আমেরিকা ছিল, প্রচুর টাকা পয়সার মালিক, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে ভালো, কয়েকদিনের জন্য আসছে, এসে মেয়েটারে দেখলো, দেখে পছন্দ হয়ে গেল, আবার আমেরিকা চলে যাবে বিয়ে করে নিয়ে। ওরা খুব কথা কয়া কিছু কবি না, গার্জেনে গার্জেনে কথা কয়া ভালো, ছেলে ভালো কি মন্দ সেটা জানার আমার কোনো দরকার নেই। ও মা, কেন বিয়ে করবি না? কেন কি হয়েছে? মেয়ে হয়ে জন্ম নিয়েছে, শ্বশুর বাড়ি যেতে হবে না? তুমি কেমন প্যানেল রয়েছো কাউ দেখি, আবার বাড়ির কোনো খোঁজ খবর রাখো না, মা মরা মেয়ে আমার, বিয়ে করবি না কেন তুমি কি জানো না? হ্যাঁ থামেন থামেন থামেন, এত কথা বলেন না, আপনার মেয়ে আমার কথা আমি কেন জানতে যাব? ওইটা তো বুঝি, খালি আছো তুমি খালি ভিজিএফ কার্ড নেওয়ার তালে, আর বেশি বেশি বরাদ্দ নেওয়ার তালে, আমার মেয়েটার উপর তোমার কোনো দয়া মায়া নাই। দয়া মায়া আছে, কিন্তু আমি তার মনের খবর জানি না। বুঝিস না কেন, মা মরা মেয়ে, জন্মের পর থেকে তো আমার কোলে পিঠে ওরা বড় হয়ে গেছে। এ বাবা পরে হবে বাবা, আমি যাকে যা পরে তুমি এখন না বাবা, আমার ভাগ্যটা কত ভালো একটা ছেলে, কত ভালো প্রস্তাব আমি নিয়ে আসছি। আচ্ছা আমি কি কয়েছি যে খারাপ? তুমি একটু সময় দাও, মেয়ে আমার কি কয়েক শুনি, বলা তো যায় না, সরষের মধ্যে ভূত থাকতে পারে। বাবা
বাবা বাবা বাবা বাবা বাবা কই গেল বাবা বাবা কই গেল খুঁজি দিব তাদেরকে দেখে সভ্য এবং ভদ্র বলে মনে হয়। এটি মিথ্যা কথা বলতেছে বন্ড ওরা ওদেরকে পিড়ে এই বাড়ি থেকে এই গ্রাম থেকে দূর করতে হবে। আমি তোমার বোনের ছেলে, তুমি আমার একটু বিশ্বাস করো না, কথা কবি না। তুমি আমার অপমান করার সমস্যা না, আমার বন্ধুর অপমান করার কোনো যুক্তি আছে? সাসি, এই বন্ধুর কথা শোনো তুমি। বাবা এখন বলেন তো আমার মায়ের লাগে ভালো কি হইব? সবচেয়ে ভালো বুদ্ধি হইলো আপনার মেয়ের সাথে চেয়ারম্যানের কোলা আর চেয়ারম্যানের মেয়ের সাথে আপনার কোলার বিয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বিবাহে বিলম্ব হইলে অন্যত্র তাদের বিবাহ হয় তাহলে কিন্তু সেই বিবাহ বন্ধন বেশি দিন টিকবে না। আসসালামু আলাইকুম। আল্লাহু 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 আল্লাহু। আগরে খেদাইয়া কেন ছাড়া কইরা আইছি? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা সারাদিন কইছিলেন আপনার রাস্তা নাই গেলাম, কেন খুঁজে পাইলাম না? আপনার লগে ওইটা কেটা এই জায়গাটা এই জায়গাটা তুমি কি করবা? তা তোমার লাল শালুটা কই? বাবা ওইটা তো একটু ধুইতে দিছি, এই জন্য পড়তে খেয়াল ছিল না। আচ্ছা বাবা, আপনার আওয়াজ আকৃতি সব জানি কেমন কেমন ঠেকতেছে বাবা। সব তাল লীলা। জি বাবা ঠিক বলছেন, সবই তাল লীলা। বাবা ওইটা তো বললেন না, উনি কেরা? উনি উনি হচ্ছেন আর একটা বাবা, নতুন বাবা। আমি একলা ফুলাইতে পারতেছি না, তাই বাবা নিয়ে এসেছি, আমার সাহায্য সহযোগিতা করবো। আল্লাহ বাবা, আমি তো আসছিলাম। আমি তোমার বউ ভালো হয়েছে? এখনো সময় আছে, আমাকে পানি পড়ার উপরে ভরসা কইরা না থাইকা তুমি বউয়ের চিকিৎসার অন্য ব্যবস্থা করো। আল্লাহ বাবা, এটা কি কোন বাবা? আল্লাহ তাতে যদি বউটারে বাঁচাইতে Hello! 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 Hello
তুমি মাথায় ঘোমটা দাও বাবা শুনে কানেকশন আছে আপনারা নাকি মেম্বার বাড়ির বেগানা পুরুষের সাথে মেম্বারের মাইয়ার আপনার মাইয়ার দিয়ে দিবে না বাবা বেগানা না বাবা আমেরিকা থেকে আসছে বাবা খুব ভদ্র ঘরের ছেলে কানেকশন আছে তার সাথে কানেকশন আল্লাহ কইছে যদি অগো বিয়া হয় ওই দুই বেগানা পুরুষের সাথে বাসো রাখি দুজনে মারা যাইব বাবা বাবা লেটেস্ট খবর বাবা আমি তো ওখানে একটু সন্দেহ করছিলাম বাবা আমারে বাঁচাইছেন বাবা আপনার মেয়েকে ওই মেম্বারের পুত্রের সাথে ছেলের সাথে বিবাহ বন্ধনে যত শীঘ্র আপনি আবদ্ধ করতে পারবেন তত ত্বরিৎ গতিতে এটা সমাধান হবে সম্ভব না আপনার পুত্রের সাথে মেম্বারের কন্যার বিবাহ বন্ধনের ব্যবস্থা করিয়া তার কন্যাকে যত শীঘ্র সম্ভব আপনার বাড়িতে নিয়ে আসতে হবে মাওলা এটা উপর থেকে ডাইরেক্ট কানেকশন কানেকশন একটা কথা মনে রাখবেন জন্ম মৃত্যু বিবাহ এই তিনটার উপরে কারো কোনো হাত নাই আল্লাহর কেমন বিচার মেম্বারের ফুলন লাগে আমার ভাইয়ের বিয়ে হইব আমি চেয়ারম্যান আমার স্ট্যাটাস উঠাইছেন বাবা বাবা এই সম্বন্ধে বিবাহ বন্ধনের আয়োজন যদি কোনো বিলম্ব হয় আমি তো চাবো না বাবা আমি কখনোই চাবো না মা বিয়া করবি আব্বা তখন আমি ওই বিবাহটা না করে দিছিলাম পরে বললাম না যে কেন না করলাম আমার মনের কথা ওনারাই বলে দিছে আব্বা কিন্তু আমার ওলা কি মেম্বারে মেয়েরে বিয়ে করবি আচ্ছা ঠিক আছে বিয়ে করাবো বাবা বাবা কি ফাইসলা দিয়ে গেলাম বাবা বাবা আমরা তো অভিনয় ভালোই করতে পারি মনে হইলো হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমার বোনের তুই আর তোর বোনের আমার বিয়ে করতে আর কোনো সমস্যা রইল না আজকে থেকে আমরা হইলাম নতুন আত্মীয় নতুন আত্মীয় দোস্ত বিষয়টা কেমন হয়ে গেল আমরাই আমাকে বিয়ে ঠিক করে আইলাম তোর মাথার মধ্যে কি খেলতেছ আমি জানি না তো আমার মাথার মধ্যে কিন্তু একটা হিসাব আছে কি হিসাব হিসাবটা হইলো দেখ আমাকে এই পোশাককে সবাই খুব সম্মান করে ভয় পায়
কত শ্রদ্ধা করে। খারাপ না, মনে করে আমরা যদি একটু ভণ্ডামি করে এই আমরা তো অভিনয় ভালোই করতে পারি মনে হইলো। হ্যাঁ, আল্লাহ যা করে বালার জন্যই করে। এখন আমার বোনের তুই আর তোর বোনের আমার বিয়ে করতে আর কোনো সমস্যা রইল না। আজকে থেকে আমরা হইলাম নতুন আত্মীয়। নতুন আত্মীয় দোস্ত, বিষয়টা কেমন হয়ে গেল? আমরাই আমাকে বিয়ে ঠিক করে আইলাম। তোর মাথার মধ্যে কি খেলতেছ আমি জানি না, তবে আমার মাথার মধ্যে কিন্তু একটা হিসাব আছে। কি হিসাব? হিসাবটা হইলো দেখ, আমাকে এই পোশাকে সবাই খুব সম্মান করে, ভয় পায়। আমার গয়না গাটি যা আছে সব বেশি দিয়ে তুমি আমার ভালো করো, ডাক্তারের কাছে নিয়ে আলো তুমি আমার। তুই একটু বেশি কথা করছ, আমার ফকির বাবার পানি খেলে সব ভালো হয়ে যাবে। কতবার কইছি না আমি ভালো হবো না, কেউ ভালো হইব না। বন্ড ফকিরের পানি খেয়ে কেউ ভালো হইব না। বন্ড ফকির কি? আমার বাবার বন্ড ফকির বলি? এত বড় সাহস না বল। আমার কাছে বলা যাবে না। এখানে কেন ইউনিয়ন পরিষদের কথা হইতো, কত ওখানে কথা কইছে, সব কথা তো সবখানে বলা যাইবো না চেয়ারম্যান সাহেব। কি কথা? শুভ কথা। তুমি তো বড় মুখ পাতলা, তুমি তো মিটিং এর মধ্যে নানান কথা বললে ভালো, ছেলে পেলে সামনে এগুলা এই তোরা একটু যা তো দূরে যা খারাপ, এই তোমার তাহলে যা দেখো দূরে যাবো চাষি। আরে বসেন, কথা আছে বসেন, তুমি ওদিকে বসো। আমি বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। বিয়া এই বয়সে? সি এই বয়সে তুমি এই কথাটা কেমনে চিন্তা করলা? আমার পোলা মাইয়া নয় গিয়া আপনার পোলা মাইয়া। আমার বোলা মাইয়ার লাগে তোমার বোলা মাইয়া বিয়ে দিবা? হ্যাঁ। ওকে খোলাসা করে কত? আমার মেয়ের লাগে আপনার ছেলের বিয়া, আর আপনার ছেলের লাগে আমার মেয়ের বিয়া। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমি যত শীঘ্র সম্ভব কাজটা করে ফেলাবো। কালকে দিনের বেলা না আসো তখন কথা কই। দিনের বেলা এখনই বলে ফেলি, একটা ভালো দিন বলেন। দেখো তুমি যারা ভালো মনে করো, আমি আর দেরি করতে চাইতেছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার মাইয়া গাড়ি বসে পাঠাই দিবো।
আচ্ছা নীলা আচ্ছা ঠিক আছে নীলা আমার কোনো আপত্তি নাই চলো ঘরে চলো তোমাকে মিষ্টি মুখ করা বন্ধু অনেক চিন্তা করে দেখলাম আমাদের মূল উদ্দেশ্য তো হাসিল হয়েছে ঠিক হয়েছে এখন আর এই পথে আমরা না আমাদের উদ্দেশ্য যখন সুস্থভাবে হাসিল হয়েছে আল্লাহ যখন আমাদের মনের ইচ্ছা পূরণই করছে দুই বাড়িতে বাপ মাদেরকে যখন আমরা রাজি করাইতেই পারছি তখন আর আমার মনে হয় উচিত হবে না আমাদের এই পথে আঁকানো ঠিকই বলছে নতুনভাবে বিয়া শাদি করে সংসার ধর্ম করে নতুন জীবন শুরু করব এর মধ্যে এই ভুল মনে হয় করা উচিত হবে ভালোই করছিস তাহলে কি করা এইসব এই পোশাক আশাক ঘরে চল কিছু একটা মুখে দেন এত অস্থির হলে চলবো আল্লাহ আল্লাহ করেন ভাইজান ঠিকই ফিরে আসবো ও আর আসবে না রে ও আর আসবে না দোষা ছিল না এখন তো ঠিকই কাঁদতেছেন আরে বিলকিস তুই আমার বকাটাই দেখলি কথা না কই এটা ফোন কর দেখ না কই এসে মোবাইল কর দেখি যেদিকে দুঃখ চোখ দুই চোখ যেদিকে যাই চলে গেছে রে ও আর আসবি না যা না খুঁজা দেখ চলেন কই যাব গ্রামটাতে বাইজানরে খুঁজে দেখি পাইনি এত বড় গ্রামে কোন জায়গায় খুঁজব তাহলে এক কাজ করেন আপা আমরা ওই যে পীর বাবার কাছে যাই পীর বাবা সে কি কইতে পারবো তা জানা না দেখ না যায় আমা পীর বাবা কোনো কিছু খবর দিতে পারে কিনা দেখ ঠিক আছে লন যাই জি আপনি ঘরে যায় একটু বসেন ও না এলে আমি মুখে পানিও দেব না চাষি আপনি কাঁদবেন না একটু ঠান্ডা হন আমি খুঁজে দেখি বাই জানলে কই পাওয়া যায় তুইও কি ধাবাইতে পারস না একটা কথা কইয়া ভালাইছি ছোটা যা ওই কইছে ঠিক হয়ে দেবো পানি করে ঠিক হয়েছো ঠিক হইব তো চলেন চাষি
এই ডিজিটাল যুগ পীর ফকির বিশ্বাস করেন আই তোমাকে নাই তো বসে কেডা হ্যাঁ এমনি আবার মন দিতে ভালো না তার মতো এসে ঝামেলা দিতে যাও হিন্দা যাও এই তুই যাও আলো ব্যাগ দিয়ে যাই যাও ও ওবো বেলা তো অনেক হয়ে গেল বাহ এই যে একদম ঠান্ডা বুঝছিলাম না ফকির বাবার পানি পড়া খাইলে পুরাপুরি সুস্থ হয়ে যাবি ওঠ কি তুই সর্বনাশের কথা চলো 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 চলো
আমি মাইরা ভরাইছি কতদিন দোস্ত মাইরে দেখি ঠিকই কইছো কতদিন মা বাড়ি দেখি না বাড়ির ভাত খাই না বাড়ির কথা খুব মনে পড়তেছে ঠিকই কইছো দোস্ত এই হোটেল খাওয়া খাইতে খাইতে না পেটের মধ্যে সর পড়ে গেছে আর খাই আর মনে হয় জানো গ্যাস্ট্রিক খাইতেছি গ্যাস্ট্রিক দোস্ত চল আমাদের যে বাকি টাকা থাকবে খুব চিন্তা ভাবনা কইরা দুই দোস্ত মিলা এমন কিছু করুম যাতে লস আর না এবার নিজের টাকা আর একটু দরদ দিয়ে কাম করতে হবে বুঝছ না বাবা যদি বাড়ি থেকে বাইর না করে দিত তাহলে জগৎটাকে চিনা হইতো না বাইর করে দিছিল দেখে আজকে নিজের মতো করে জগৎটাকে দেখতে পারছি চিনতে পারছি জানতে পারছি এখন আর ভুল হইব না ভুল আমি হইব না ও বউরে কাছে তো কোনো শরীর নাই ফকির বাবা তেলেস মাতে বিশ্বাস কইরা কারো পেট ব্যথা কারো মাথা ব্যথা কারো বাচ্চা হয় না কারো পরীক্ষা খারাপ হয়েছে কারো ব্যবসা বাণিজ্য খারাপ কত সমস্যা লেগে আসে পানি পড়া তেল পড়া লইয়া ওকে সব সমস্যার সমাধান হয়ে যায় আমি কিন্তু ওইসব ডাক্তার কবিরাজ বিশ্বাস করি না আমি খালি ফকির বাবারে বিশ্বাস করি কেমন করছে আচ্ছা আচ্ছা আছে যাও তোমার সব ব্যথা আমি লই লেলাম ভাইজান আপনি এখানে আপনারে খুঁজতে খুঁজতে আপনার চিন্তা সাসাজান অসুস্থ হয়ে গেছে গা কি হয়েছে কুতু আব্বা আব্বা কেমন আছে সাসাজানের শরীরের অবস্থা বেশি ভালো না ভাইজান কি কুতু কি হয়েছে আপনার আমারে মাফ করে দে এই বিলকি আব্বার কি হইছে আব্বার বিকাল থেকে বুকে ব্যথা করতেছে আর খালি তোর কথা বলতেছে আজকে আব্বার এরকম হইছে তো তোমার জন্য তোমার চিন্তা চিন্তা তুমি এতদিন কই আছিলে ভাইজান আব্বা চোখটা খোলেন দেখেন কি হইছে ভাইজান আইছে চোখটা খোলেন কি হইছে কই গেছিল বাবা কি তাকে কি একটু রাগ করে কইছি বাবা তুই আমার সাথে কই গেছিলি বাবা তোদের দুই ভাই বোনকে সারা যায় আমি এক মুহূর্ত থাকতে পারি না সামান্য দূরে টাকা নষ্ট করছিস বলে বাপ রে ফেলা থাকতে পারলি আব্বা আপনি ভাই জন্য মাফ করে দিছেন কর না রে বাপের কাছে বলার কোন দোষ নাই বাবা দিয়ে আমারে কথা দে বাবা আর আমারে ফেলা যাবি না বন্ধুরে ফেলা যাবি না বাবা আব্বা
সারা বাংলাদেশে অনেক বন্ড ফকির আছে, কত লাখ কোটি মানুষের জীবন দিয়া সিনেমিরি খেলতেছে, কত মানুষকে প্রতারিত করতেছে, সবাইরে ঠেকাইতে হইব, সবাইরে ঠেকাইতে হইব। অগরে ঠেকাইতে হইলে আমি একলা পারুম না, সবাইরে আগায় আসতে হইব। তাহলে এই সমাজ থেকে মন্ডপকিরা চিরদিনের মতো বিদায় হইব। আমি যে ভুল করছি আর এই ভুল যেন কেউ না করে, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। বোরে তোরে আমি অনেক ভালোবাসি রে বোন।